প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের অনুশীলনী একের শেষ ক্লাস নেব। আমি পূর্ববর্তী ক্লাসে গুণ অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম এবং সহজ পদ্ধতিতে গুণ শিখিয়েছিলাম। আজকে বাকি কিছু অঙ্ক আরও করা হবে। সহজ পদ্ধতিতে গুণ, আসলে পদ্ধতিটা সহজ না। আমরা সাধারণত যে নিয়ম অঙ্ক করি সেটাকে বলা হয় প্রচলিত পদ্ধতি, আর এটাকে বলা হয় সহজ পদ্ধতি। আমি তোমাদের প্রচলিত পদ্ধতিও শিখিয়েছি এবং সহজ পদ্ধতিও একটা ক্লাস নিয়েছিলাম। আজকে আমি তোমাদের কে সহজ পদ্ধতি নিয়ে আর একটা ক্লাস করব। খেয়াল করো সবাই, আজকে তিন নং অঙ্ক করাবো। তিন নঙের আবার এক দুই তিন নং নং দেওয়া আছে। এক নং আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসে করে দিয়েছিলাম, আজকে দুই নং। খেয়াল করো সবাই, 990 গুণ 60, 990কে 60 দ্বারা গুণ করতে হবে। যে 990কে আগে রাউন্ড ফিগার করতে হবে, রাউন্ড ফিগার অর্থাৎ 990র কাছাকাছি কত আছে? 1000। যে 990র সাথে 10 যোগ করেছি মনে মনে, 10 যোগ করলে কত হবে? 1000। আবার 1000 থেকে যে 10 মনে মনে যোগ করেছিলাম ওই 10 বিয়োগ করতে হবে। ওই 10 বিয়োগ করলে কী হলো? এই 1000 থেকে 10 বিয়োগ করলে 990, অর্থাৎ আগের সংখ্যাই বানাইতে হবে। গুণ 60, গুণ 60 অর্থাৎ 990কে 60 দ্বারা গুণ করলে রেজাল্ট যা হবে, এই যে 1000 বিয়োগ 10, 1000 থেকে 10 বাদ দিলে 990 গুণ 60, ওই রেজাল্ট তাই হবে। এবার খেয়াল করো, এই 1000 বিয়োগ 10 গুণ 60, আগে শুধু এই 60 দ্বারা গুণ করতাম এইটাকে, এখন এই 60 দ্বারা গুণ করতে হবে এই 1000কে এবং এই 10কে। এই যে 1000 গুণ এই 60, 1000কে একবার 60 দ্বারা গুণ করব, আবার এই 10কে 10 গুণ 60, এই 10কে আবার 60 দ্বারা গুণ করব। এই গুণ অন্য জায়গায় করার দরকার নাই, এই জন্য এটাকে বলা হয়েছে সহজ পদ্ধতি। দেখো কীভাবে গুণ করি, যেমন 6 8কে 6, অর্থাৎ 6 আর 1 গুণ করলে 6 1কে 6, আর বাকি এখানে 3টা 0, এখানে 1টা 0, টোটাল এই যে 1 2 3 4টা 0 দিয়ে দিবা, এটাকে বলা হয় সহজ পদ্ধতি। অর্থাৎ অন্য জায়গায় আর গুণ করতে হবে না। তারপরে বিয়োগ, যোগ খালি যোগ দিব, বিয়োগের বেলায় বিয়োগ দিব, বিয়োগ এই যে 6 1কে 6, এই 1টা 0 1টা 0, এই হচ্ছে 2টা 0। তারপর এটা থেকে এটা কী বুঝাইছে? বিয়োগ, বিয়োগ করলে অঙ্ক শেষ। এবার বিয়োগ করবো, 0 থেকে 0 বাদ দিব, এই 0 হচ্ছে 0 হইতে 0, এই 6 আছে 10 হইতে 4, এই বরাবর না, এবার 4 হাতে 1, এখানে সংখ্যা নাই, হাতে 1 নিচে সংখ্যা ধরতে হবে, 1 আছে 10 হইতে 9, আবার হাতে 1 কারণ 0কে 10 ধরছে, হাতে 1 1 আছে 6 হবে 5, চলে যেতাম অর্থাৎ 59400। উত্তর লিখবো 59400, উত্তরটা তোমরা নিচে লিখবে, উত্তরটা তোমরা নিচে লিখবে। আমার বোর্ডে জায়গা নাই দেখে আমি তোমাদের ডান পাশে লিখে দিয়েছি, কিন্তু উত্তরটা লিখি নাই, তোমরা লিখবে। তারপরে 2 নম্বর পরে 3 নং, 3 নং আর 2 নং কোনো পার্থক্য নাই, বহু 1, এটা 990, ওটা 990 আছে। এবার হলো 4 নং, 9900 গুণ 400, 9900কে 400 দ্বারা গুণ করতে হবে। যে 9900, এটা আমরা যদি রাউন্ড ফিগার করি তাহলে কত হয়? 10000। 9900 মনে মনে যোগ করছি 100 100, যোগ করলে হবে 10000। এই যে 10000 লিখছি, 1 দশক 100 1000, 10000, 10000 থেকে আবার 100 বিয়োগ করেছি, 10000 থেকে 100 বাদ দিলে 9900 গুণ এই 400, আবার এই আগের মতোই এই 2 সংখ্যাকে এই 400 দ্বারা গুণ করব। এই 1000কে এই 400 দ্বারা গুণ করেছি, তারপরে এই বিয়োগ বিয়োগ আবার এই 100কে এই 400 দ্বারা গুণ করছি, 100 গুণ 400। আবার দেখো কীভাবে গুণ করতে হয়, যে 4 1কে 4, 4 1কে 4, আর এখানে কটা শূন্য? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6টা 0, এটাকে বলা হয় সহজ পদ্ধতি। আমরা অন্য জায়গায় গুণ না করেও এখানে গুণটা করতে পেরেছি। তারপরে কী আছে? বিয়োগ, এই যে আবার 4 আর 1 গুণ করলে 4 1কে 4, আর এখানে 2টা 0, এখানে 2টা 0, মোট 2টা 2টা 4টা 0। কি 4 আর 1 গুণ করে 4 1কে 4, এখানে 2টা 0, এখানে 2টা 0, 2টা 2টা, এই যে 4টা 0 দিয়েছি। তারপর এটা থেকে এটা বিয়োগ, আর বিয়োগ তোমরা সবাই পার হই। তারপরে এটা থেকে বিয়োগ করলে যে রেজাল্ট আসবে এটাই উত্তর। এখন কেউ যদি 9900কে 400 দ্বারা গুণ করো, তাও এটা রেজাল্ট হবে, তাও এটা কী হবে? রেজাল্ট হবে। ওটা হলো প্রচলিত নিয়ম। আর এখন যে এটা করেছি এটা হলো
সহজ পদ্ধতিতে গুণ। এই দুইটা একই নিয়ম। এবার অন্য একটা নিয়মে যাই, দেখো এই দুইটা ছিল বিয়োগের, এখন করবো একটা যোগের। সবাই খেয়াল করো, সাত নং, যে চার নম্বর পরে কেন সাত নং গেলাম, চার পাঁচ ছয় এক নিয়ম, চার পাঁচ ছয় এক নিয়ম। এবার খেয়াল করো, একক, দশক, শতক, হাজার, এক হাজার এককে গুণ করতে হবে আটাত্তর দ্বারা, এক হাজার এককে গুণ করতে হবে আটাত্তর দ্বারা। এক হাজার এককে ভাঙ্গাইছি, যে এক হাজার যোগ এক, এখানে ছিল কম আর এখানে আছে বেশি। এক হাজার হলো একটা রাউন্ড ফিগার আর যোগ এক, এক হাজার আর এক যোগ করলে এই যে এক হাজার এক হবে। এটা যেমন যোগ বিয়োগ করে এটা করেছি, এখন এটা যোগ করে এটা বানাইছি, গুণ এই আটাত্তর। এবার এই আটাত্তর দ্বারা এই দুটাকে গুণ করবো, এই যে এক হাজারকে এই আটাত্তর দ্বারা গুণ করেছি, এক হাজার, এক হাজার গুণ আটাত্তর, তারপরে যোগ এই এককে গুণ করতে হবে আটাত্তর দ্বারা, এক গুণ আটাত্তর, এই যে আটাত্তর এককে আটাত্তর, আর এই তিনটা শূন্য, এখানে আর শূন্য নাই, তিনটা শূন্য, যোগ আটাত্তর এককে আটাত্তর, তারপরে এই দুটা যোগ করেছি, রেজাল্ট হয়েছে যে আট আর শূন্য যোগ করে আট, সাত আর শূন্য যোগ করে সাত, এখানে সংখ্যা নাই, এই শূন্য শূন্য, এই আটের আট, এই সাতের সাত, এটাই উত্তর। উত্তর আটাত্তর হাজার আটাত্তর, উত্তর আটাত্তর হাজার আটাত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই কি অঙ্কগুলো বুঝতে পেরেছো, যারা বোঝো নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এইটাই এক তারিখ, এক তারিখ দিয়ে এই অঙ্ক তিনটাই তোমরা কি করবে, বাড়ি কাজ করে রাখবে, তারিখ দিয়ে অনুশীলনী এবং তারিখ দিয়ে বাড়ি কাজ করে রাখবে, এটাই তোমাদের বাড়ির কাজ, এটাই তোমাদের বাড়ির কাজ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, এই প্রত্যাশা এখানেই শেষ করছি।